প্রিয় আমার ছাত্র ছাত্রবৃন্দ, তোমরা নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো, তোমাদের পরিবার আশা করি ভালো আছে। আমি সবসময় কামনা করি সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো মহাবৈশ্বিক করোনা ভাইরাসের কারণে আমাদের সামগ্রিক সবাই কষ্ট হচ্ছে একটু, কিন্তু এটা কন্টিনিউ থাকবে না, হয়তো ভগবান চাইলে, এটা ঈশ্বর চাইলে আমাদেরকে মুক্ত করবে, হয়তো করবে। তো তোমরা ধৈর্য ধারণ করবে, আমাদের তোমাদের যাতে লেখাপড়ার ক্ষতি না হয়। আমি কি করতেছি, তোমাদেরকে অনলাইন ক্লাস চালিয়ে করতেছি, অ্যাটেন্ড করতেছো তোমরা, সেজন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তোমরা তোমাদেরকে লেখাপড়ার কোনো ক্ষতি হবে না। তো সামনে আমাদের তো দ্বিতীয় সময়ে দ্বিতীয় শ্রেণীর অভিজ্ঞ পরীক্ষা হবে, তোমরা জানো দ্বিতীয় শ্রেণীর অভিজ্ঞতা সিলেবাস অনুসারে ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় আছে। আজকে আমি ষষ্ঠ অধ্যায় ঈশ্বরের দশ আজ্ঞা এটা পড়াবো। তোমরা যথারীতি বই নিয়ে বসে পড়ো, বইয়ের তোমরা 22 পৃষ্ঠা খুলে গেল, আশা করি খুলেছ। তোমরা খেয়াল করো মনোযোগ সহকারে, ঈশ্বর আমাদের ভালোবাসেন, তাই তিনি চান আমরা যেন প্রকৃত সুখী মানুষ হই। তিনি আমাদের জন্য 10টি আজ্ঞা দিয়েছেন, তার ইচ্ছা এই যে আমরা যেন এই আজ্ঞাগুলো পালন করি। এগুলো পালন করলে আমরা ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করতে পারি, এভাবে আমরা সুখী জীবনযাপন করতে পারি। তাহলে এগুলো 10 আজ্ঞাগুলো কী কী একটু দেখো। 1 নম্বর, তুমি আপন প্রভু ঈশ্বরকে পূজা করবে, কেবল তারই সেবা করবে। 2 নম্বর, ঈশ্বরের নাম অনর্থক নিবে না। 3 নম্বর, বিশ্রামবার অর্থাৎ রবিবার বিশ্রাম করে তা শুদ্ধভাবে পালন করবে, পিতামাতাকে সম্মান করবে, নরহত্যা করবে না, ব্যভিচার করবে না, চুরি করবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না, পর স্ত্রী এবং পরপুরুষে লোভ করবে না, পরদ্রব্যে লোভ করা চলবে না। তাহলে 10টি আজ্ঞা, এগুলো আমাদের কিন্তু মেনে চলা অবশ্য কর্তব্য। তাহলে প্রথম আজ্ঞা, তুমি আপন প্রভু ঈশ্বরকে পূজা করবে, কেবল তারই সেবা করবে। তাহলে প্রথম আজ্ঞার অর্থ কী, প্রভু ঈশ্বর আমাদের জন্য এই আজ্ঞাটি দিয়েছেন, আমরা যেন তাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি, আমরা যেন স্বীকার করি তিনি সর্বদা ছিলেন, আছেন এবং থাকবেন। তাহলে ঈশ্বরকে পূজার কর্তার অর্থ হচ্ছে তার আরাধনা বা উপাসনা করা। ঈশ্বরের আরাধনা বা উপাসনা করার সময় আমরা স্বীকার করি যে তিনি স্রষ্টা, পালনকর্তা এবং রক্ষাকর্তা। তাহলে কীভাবে ঈশ্বরের আরাধনা বা উপাসনা করা যায়, ঈশ্বরকে শ্রদ্ধা ও ভক্তি করে, তার কাছে প্রার্থনা করে, তার প্রশংসা করে, প্রতিজ্ঞা এবং ব্রত পালনের মাধ্যমে ধর্মীয় সামাজিক দায়িত্ব পালন করে, ঈশ্বর ও মানুষকে ভালোবেসে দিন দরিদ্রদের সেবা করে, তার ইচ্ছা পালন করে বাধ্য থেকে, স্বপ্ন সমর্পণ, হ্যাঁ এগুলো আমাদেরকে মানতে হবে, বুঝতে হবে 10 আজ্ঞা। তাহলে একটা ছোট্ট সংক্ষিপ্ত একটা ঘটনা বলি, এটা বললে তোমাদের আইডিয়াটা বাড়বে। স্বপ্ন সমর্পণ দুই ভাই বোন, একজনের বয়স 10, একজনের বয়স 7, তাদের দুজনেরই রয়েছে ঈশ্বরের প্রতি গভীর ভক্তি এবং ভালোবাসা। তারা প্রতিদিন সন্ধ্যায় মায়ের সাথে প্রার্থনা করে, তাদের মা বাইবেল পাঠ করে শোনালে তারা মন দিয়ে কিন্তু শোনে, টিভিতে তাদের প্রিয় অনুষ্ঠান থাকলেও তারা কিন্তু প্রেয়ার কখনো বাদ দেয় না। রবিবার দিন স্কুল খোলা থাকলেও তারা নিয়মিত খ্রিস্ট জাগে যায়, রাস্তায় গরিব দুঃখী মানুষ দেখলে তারা দান করে, উৎসবের সময় বাবা মায়ের কাছে বেশি দামি জামা কাপড় কিন্তু তারা কখনোই দাবি করে না, তারা সবার সাথে মিলেমিশে থাকে, সব বিষয়ে তারা ঈশ্বরের কথা মতো চলতে চেষ্টা করে, বিপদে আপদে ঈশ্বরের উপর ভরসা রাখে। তাহলে কত সুন্দর কথা দেখো, তারা নিজের সুখ স্বাচ্ছন্দ্য মানে বিসর্জন দিয়ে অপরের মানে পরের জন্য কাতর, এগুলো আসলে শিক্ষণীয় বিষয়, তোমরাও আমি আশা করবো এগুলো শিক্ষণীয় বিষয়, এগুলো তোমরা পালন করবে, চেষ্টা করবে পালনের জন্য। যাই হোক, রিডিংগুলো ভালো করে পড়বে, বুঝতে কষ্ট হলে হাউস সিটার অথবা গার্ডিয়ানের সহযোগিতা নেবে। তোমাদের সুস্থতা কামনা করে, মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে।